আসসালামু আলাইকুম। আমি উর্মি চলে এসেছি আপনাদের মাঝে। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাড়িতে সবাই মাছ কিনেন তো দেখেন, এটি হলো চিতল মাছের ডিম। চিতল মাছের ডিম এরকম হয় দেখেন। রুই মাছ, মিরগা মাছ, অন্যান্য মাছের চাইতে চিতল মাছের ডিম একটু ব্যতিক্রম। ডিম, চিতল মাছের ডিম দিয়ে টেস্টটি করে পাকোড়া ভাজবো, সঙ্গে থাকবেন, দেখবেন কী কী লাগে, এক এক করে দেখিয়ে দিয়ে পাকোড়া ভাজি করব। পর্যাপ্ত তেল ফ্রাই প্যানে দিয়ে গরম করতে দিয়েছি একেবারে লো ফ্লেমে। তেলটি গরম হতে থাক ততক্ষণে পাকোড়ার জন্য রেডি করি। নিয়ে নিয়েছি একটি বল। পাকোড়ার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তিনটি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি, এক চামচ আদা আর রসুনের পেস্ট একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো সামান্য একটু দিচ্ছি, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো, আপনারা ধনিয়ার পাতাও দিতে পারেন, এখানে টমেটো কুচি কুচি করে কেটেও অ্যাড করতে পারবেন, খেতে আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লবণ একটু কমিয়ে দিবেন, পাকোড়ার মধ্যে লবণ বেশি হলে ভালো লাগে না খেতে। দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সব মশলার সামান্য একটু গুঁড়ো, তাহলে ডিমের যে একটা আস্তে আস্তে গন্ধ ওগুলো থাকে না, একটু মশলার গুঁড়ো ওইগুলো দিলে। আর একটি জিনিস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে লেবু। আপনারা অবশ্যই অবশ্যই একটু লেবুর রস দিবেন, তাহলে হবে কি ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সে গন্ধটা আর লাগবে না, খুব ভালো লাগবে খেতে, মচমচে হবে। দিয়ে দিচ্ছি চিতল মাছের ডিম, ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু আটাও দিতে পারেন। সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখেন পেঁয়াজ ডিম এগুলো আছে, ওর জন্য একটু পানি পানি লাগছে, একটু নরম নরম লাগছে, তেলের মধ্যে ভাজতে গেলে এতটা নরম থাকবে না, ভেজে ঠিক হয়ে যাবে, কিন্তু অবশ্যই আপনারা একটু আটা বা বেসন দিবেন, দিলে ভালো লাগবে। সর্বপ্রথমে একটি আমি দিয়ে দেখাচ্ছি, একটু অল্প হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে বেশি হিট দিলে হবে কি, এই যে মাছের ডিমগুলো অনেক সময় তেলের মধ্যে ভাজতে গেলে ফোটে, সেক্ষেত্রে দেখা যাবে হাতে মুখে তেল গরম তেল ছিটে এসে পুড়ে যেতে পারে, এজন্য একটু সাবধানে ভাজতে হবে। এভাবে সব পাকোড়া ভেজে নিব। এক পাশে হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, দেখেন কতটা মচমচে হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিতে হবে, এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে মচমচে করে। একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিবেন, ভালোভাবে উল্টানো যাবে, তাতে দেখে মনে হচ্ছিল কতটা নরম, না জানি পাকোড়া ভাজা যাবে কি যাবে না, মাশাল্লাহ দেখছেন কত ভালোভাবে পাকোড়াগুলো হয়ে এসেছে, ভেঙে যায়নি, খুলে যায়নি। সবগুলো উল্টিয়ে দিলাম এভাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটিবারের জন্য হলেও, শুধু চিতল মাছের ডিম কেন, যে কোনো মাছের ডিম দিয়ে এভাবে পাকোড়া ভেজে বাসায় খাবেন, গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, খেতে অসাধারণ লাগে। পরিবারকে এভাবে পাকোড়া তৈরি করে খাওয়াবেন, পরিবারের সদস্যরা আপনাদের প্রশংসা করবে ইনশাআল্লাহ। খেয়ে যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। ভিডিওর মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে
সেটাই ক্ষমার দৃষ্টিতে নেবেন, আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আপনারা সকলে। এখন যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওগুলো দেখবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা উৎসাহ ছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে আমি এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের ভালোবাসা কামনা করছি সকলের কাছে। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সবগুলো উঠিয়ে নিব। সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিয়েছি চিতল মাছের ডিমে। মাশাল্লাহ দেখেন কতটা মচমচে হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক টেস্ট হবে। আপনারা একটিবারের জন্য হলেও ট্রাই করবেন বাসায়। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সামনের দিকে আরও সহজ সহজ ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের উৎসাহ আর ভালোবাসা পেলে আরও সহজ সহজ রেসিপি নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সকলে পাশে থাকবেন। তো পাকোড়া ভাজতে খুব বেশি সময় লাগেনি, সর্বোচ্চ সময় লেগেছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই পারফেক্টভাবে পাকোড়া কমপ্লিট। তো আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।